আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর বিশেষ রহমতে অনেক ভালো আছি। দীর্ঘ এক মাস সাওম পালন করার ফলে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য একটি খুশির দিন নির্ধারণ করে দিয়েছেন। আমরা আল্লাহর রহমতে 30টা রোজা পেয়েছি এবার, এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমাদের মুসলমানদের জন্য ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দের। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এই বিশেষ দিনটি আনন্দ করার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু এখন যে সিচুয়েশন, এই ঈদটা কি আসলেও সবার জন্য আনন্দের? দীর্ঘ 2-3 মাস ধরে পুরা পৃথিবী জুড়ে যে সিচুয়েশন যাচ্ছে, এই সিচুয়েশনের জন্য যারা তাদের আপনজনকে হারিয়েছেন, আনফর্চুনেটলি ভাবে তারা তো চিন্তাও করেননি যে আমরা গত বছর আমার আপনজনের সাথে ঈদ করেছি, এবছর হয়তো বা ঈদ করতে পারবো না, এটা তো তাদের মাথায় আসেনি। আর যারা এই ভাইরাস বাদে অন্যান্য কারণে তাদের আপনজন হারিয়েছেন, তাদের জন্য হয়তো বা ঈদটা আনন্দের না। তবুও যাই হোক, মহান আল্লাহ তাআলা যেহেতু এটা নির্দিষ্ট করে দিয়েছেন আনন্দ করার জন্য, এই জন্য সবার উদ্দেশ্যে বলছি, যারা তাদের আপনজন পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন, তারা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন। আর যারা তাদের আপনজন হারিয়ে কষ্টে আছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে সমবেদনা, কারণ আপনজন হারানোর কষ্ট আমিও বুঝি। তো সবার লাস্টে বলতে চাই, সবাইকে ঈদ মোবারক। এটা ঈদের আগের দিন, আম্মু ঘরদোর গুছিয়ে নিচ্ছিল, আর আমাদের বাসার নিস্তালার ফ্ল্যাটে আমাদের বোনের মতোই 2টা পিচ্ছি আছে। ওরা ছোটোবেলা থেকেই আমাদের বিল্ডিংয়ে বড় হয়েছে, আমরা সবসময় ওদেরকে বোনের চোখে দেখি, ওরাও সবসময় আমাদেরকে বড় অপু হিসেবেই ভাবে। তো ওরা আমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। ওরা 2 বোন সুন্দর করে কতগুলো কার্ড বানিয়ে আর বাচ্চাদের জন্য কতগুলো ইমোজি বানিয়ে বাসায় নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছে। ওদের এই সারপ্রাইজটা পেয়ে খুব খুশি লাগছিল, আর বাচ্চারাও অনেক খুশি হয়েছে। যেহেতু ঈদ আনন্দে, সবাই মিলেই খুশি করবে, আনন্দ করবে, এটাই স্বাভাবিক। তো রাতের বেলা সবাই মিলে বসে মেহেদি দিচ্ছিল, আমার ছোটো বোনও দিচ্ছিল। যেহেতু আমার কাছে এইটা কোনো আনন্দেরই না, তাই আমি ঈদে কোনো মেহেদি দিইনি বা কোনো নিউ ড্রেসও পরিনি বা কোনো আনন্দই করিনি। আসলে মনে শান্তি না থাকলে তো কোনো কিছু করে শান্তি পাওয়া যায় না। আর এই ঈদ নিয়ে অনেক প্ল্যান ছিল। এবার ঈদে ভেবেছি যে অনেক আনন্দ করব, অনেক মজা করব সবাই মিলে। অনেক দিন হয়েছে কাজিনদের সাথে দেখা হয় না, ভেবেছিলাম এই ঈদে কাজিনদের সাথে দেখা করব। যাই হোক, আল্লাহ তাআলা ভাগ্যে রাখেননি, তাই হয়নি। আর এটা ঈদের দিন সকালবেলা। এবার ঈদে আমি কিছুই বানাইনি, আম্মুই সব প্রিপেয়ার করেছে। যেহেতু আমার ভালো লাগছিল না, তাই আমি কিছুই বানাইনি। আর এখানে যে ডেজার্টগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আমার বড় আপু দিয়ে গিয়েছে। তো এখানে ছিল মালাই কেক, চটপটি, পাস্তা, এখানে আছে নবী সেমাই, আর আছে একটু লাচ্ছা সেমাই। এই তো আজকে সিম্পল ঈদ। আসলে অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু এভাবে যে সব প্ল্যান ভেস্তে যাবে তা কখনোই কল্পনা করিনি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমরা যে আপনজনগুলোকে হারিয়েছি তাদের কবরকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস করে দেন। তোমরা হ্যাপি আজকে ঈদের দিন? তোমাদের ঈদ ভালো লাগে? ঈদ ভালো লাগে, ঈদ ভালো লাগে। তো বাচ্চারা সকালবেলা নিউ ড্রেস পরে একটু মজা করছিল, যেহেতু বেবিরা মজা করবে এটাই স্বাভাবিক।
আর ওদের জন্য এটা অনেক আনন্দের। ওরা আজকে সবাই একই কালারের ড্রেস পরেছে ভাই বোনরা মিলে। আর এটা আমাদের দুপুরের আয়োজন, আম্মুই সব করেছে। গত বছর অনেক কিছু করেছিলাম, এবছর কিছুই করিনি। তবু আম্মু টুকিটাকি করেছে, কিছু রোস্ট রান্না করেছে, বিফ রান্না করেছে, রাইস রান্না করেছে, আর কাবাব করেছিল। এই কাবাবের রেসিপিটা খুবই স্পেশাল। এটা রেসিপি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আমার নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। আর কাবাবটা এখনও ভাজা হয়নি, আম্মু জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে রেখেছে, একটু নর্মাল হলে এটাকে ভেজে নেবে। দুপুরের আয়োজন খুবই অল্প ছিল, আমার কিছুই ভালো লাগছিল না, কোনো কিছু যে খাবো তাও ইচ্ছা করছিল না। তবু আম্মু কিছু রাইস আর একটু কাবাব ভেজে দিয়ে গিয়েছে, তো বিছানায় বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম ওই সব মানুষের কথা যারা এখন অনেক কষ্টে আছেন। তারাও তো চিন্তা করেছিল তাদের এই ঈদটা তাদের আপনজনকে নিয়ে ভালো করে কাটাবে, ভালো কিছু খাবে, আনন্দময় একটা দিন পালন করবে। তো যাই হোক, বারবারই আজকের ব্লগে এই ঈদের দিনে সেই কষ্টের কথা বলছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। এখানে যে মালাই কেকটা দিয়েছিল সেটা একটু টেস্ট করে দেখছিলাম, মালাই কেকটা খুবই মজা হয়েছে মাশাল্লাহ। আপনারা যদি কখনো এই রেসিপিটা চান তাহলে আমি অ্যাড করে দেব। আর এটা নিয়ে অনেক রেসিপি অলরেডি ইউটিউবে আছে, আপু ইউটিউব দেখেই বানিয়েছে। দুপুরের খাওয়া শেষে যেহেতু আজকে ঈদে আমি কিছুই করিনি, তাই ভাবলাম একটু বোরহানি বানাই। এই জন্য এখানে কিছু প্রিপারেশন নিয়েছিলাম, হাফ কেজির মতো টক দই নিয়েছি। এই টক দইয়ের মধ্যে খুবই অল্প পানি ছিল। এই টক দইটা খুবই ভালো, আড়ংয়ের টক দইটা। আপনারা বোরহানি যারা বানাতে চান তারা চাইলে এই টক দই দিয়ে বানাতে পারেন। আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করেছি, এক টেবিল চামচ পরিমাণে। আমি হোয়াইট কালার সরিষা অ্যাড করেছি আর পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনে পাতা একসাথে ব্লেন্ড করে ছেঁকে ওইটা জুসটা অ্যাড করছি। আর সুগার, লবণ, গোলমরিচের গুঁড়ো, আমি এখানে দুই ধরনের গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, সাদা এবং কালো। এগুলা টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আর কিছু তেঁতুলের মাড় অ্যাড করছি। সবার লাস্টে দিয়ে দেব একদম বরফ জমে থাকা দুধ। এই মিল্কটা দিলে আপনার টক দইটা অনেকটা ঘন হয় আর টেস্টটাও অনেক ভালো আসে। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই হ্যান্ড উইক্স ইউজ করবেন তাহলে ভালো। আপুকে একটু টেস্ট করতে দিয়েছিলাম যে কেমন হয়েছে, খেয়ে বলল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি জানি অতটা ভালো হয়নি, তাও অতটা খারাপও হয়নি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।